উত্তর চব্বিশ পরগনার বনগায় মাঝেরপাড়া সহযাত্রী ক্লাবের দুর্গাপুজোর অষ্টমীর রাতে খোলা মঞ্চে চলে চটুল নাচ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগা থানার পুলিশ। পুলিশ নাচ বন্ধ করে আটক করে দুই ক্লাব সদস্য সহ সাউন্ড সিস্টেম। নিন্দায় সরব স্থানীয় বাসিন্দারা। অ্যাকচুয়ালি বিশু বলে একটা ছেলে, ও এবছরের প্রথম এই পুজোটা করে। যদিও ক্লাব এটা নাম দিয়েছে মাঝেরপাড়া সহযাত্রী ক্লাব, কিন্তু এটা মাঝেরপাড়া সহযাত্রী ক্লাব বলে কোনো ক্লাব নেই। এটা টোটালি ব্যক্তিগত ওর পুজো, এবং ও ব্যক্তিগত সমস্ত খরচ সমস্ত কিছু সমস্ত ওই করেছে। কিন্তু কালকে হঠাৎ ও এরকম একটা ছোটো মঞ্চ করে সেখানে কিছু নাচের শিল্পী নিয়ে এসে যে পরিবেশ যেটা করেছে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটা সাধারণ আশেপাশের যারা রয়েছে তারাও, পাড়া প্রতিবেশীও এটা কোনোভাবেই সমর্থন করছে না। এই চুটুল নাচটাকে এবং অশ্লীল নাচটাকে কোনোভাবেই সমর্থন করছে না। বনগাঁ শহরের জনবহুল এলাকার ওই ক্লাবের প্রথম বর্ষের পূজা মণ্ডপে রয়েছে একাধিক জনসচেতনতামূলক বার্তা। অন্যদিকে কর্মকর্তাদের এহেন কাণ্ড দেখা গেল অষ্টমীর রাতে। এদিন সকালে এলাকার মঞ্চের উপরও মিলল মদের বোতল এবং গ্লাস। ওই এলাকার কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া নিন্দাজনক আখ্যা দিয়ে বলেন, হ্যাঁ, গতকালকে রাত্রিবেলায় শুনেছি মাঝেরপাড়া একটা সহযাত্রী স্পোর্টিং ক্লাব বলে একটা ক্লাব আছে, ওরা এই বছরের সম্ভবত মনে হয় প্রথম পুজো করেছে। তা গতকালকে 12:30 সময় আমি খবরটা পেলাম যে ওরা একটা বিস্তৃতভাবে একটা অনুষ্ঠান করেছে, সেটা জঘন্য অনুষ্ঠান, এটা আমি কখনোই সমর্থন করি না। তাই মনে করি পুলিশও খুব ভালো ভূমিকা নিয়েছে, এটা কখনোই বরখাস্ত করা যায় না, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এটা আমি একদম বরখাস্ত আমি করছি। অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।